হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব পিম্পল অর একিনে নিয়ে, কারা এবং কী কী কারণে পিম্পলসে ভোগে, কোথায় কোথায় মুখের পিম্পলস হয় এবং হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন আছে সে নিয়ে আজকে আমি আলোচনা করব। পিম্পল অর একিনি দুটি সেম ওয়ার্ড, এটা কোনো ডিজিজ কন্ডিশন নয়। ছোট বয়সে যখন 12-13-14 বছর বয়সে মেয়েদের আর ছেলেদের মুখে পিম্পলস হওয়াটা স্বাভাবিক। গ্রোথ হরমোন সিক্রেশনের ফলে পিম্পলস হয়। তাছাড়া ফেসের মধ্যে কিছু সিবিসিএস গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেশন হয়, কিন্তু বাইরের দিক থেকে যখন ডাস্ট এসে ফেসে জমাট বাঁধে তখন সেই গ্ল্যান্ডের সিক্রেশনগুলোকে স্টপ করে দেয় আর সেখানে পিম্পলসে ডেভেলপ করে। ফেসের কোন কোন জায়গায় কি কি কারণে পিম্পলস হয় সে নিয়ে আলোচনা করব। ফোরহেডের ঠিক মাঝখানে যদি পিম্পল হয় তাহলে বুঝতে হবে পেশেন্ট খুব কম পরিমাণে জল খাচ্ছে। ফোরহেডের দুপাশে যদি পিম্পলস হয় তাহলে বুঝতে হবে পেশেন্ট গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগছে বা ডাইজেশনের কোনো প্রবলেম আছে। গ্ল্যাবেলার ঠিক মাঝখানে যদি পিম্পলস হয় তাহলে বুঝতে হবে পেশেন্টের কোনো লিভারের সমস্যা আছে। কানের উপরে বা কানের পাশে যদি পিম্পলস হয় তাহলে বুঝতে হবে পেশেন্টের কিডনি সমস্যা আছে। চিক্সের উপরে যদি পিম্পলস হয় তাহলে বুঝতে হবে যে পেশেন্ট কোনো রেসপিরেটরি প্রবলেম ভুগছে বা অ্যালার্জিক প্রবলেম আছে। নাকের উপরে যদি পিম্পলস হয় তাহলে প্যানক্রিয়াটিক প্রবলেম, কার্ডিওভাস্কুলার প্রবলেম বা কোনো স্ট্রেস প্রবলেম থাকতে পারে। গালের উপর যদি পিম্পলস হয় তাহলে বুঝতে হবে পেশেন্টের দাঁতের সমস্যা আছে। গলার উপর পিম্পলস হলে তার পেছনে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে। চিন রিজেনে পিম্পলস হলে সেখানে হরমোনাল ফ্যাক্টর দায়ী হতে পারে। আর লাস্ট হচ্ছে নাকের দুই সাইডে যদি পিম্পলস হয় তাহলে বুঝতে হবে পেশেন্টের কোনো কোলনের সমস্যা আছে। বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা রিজনের পাশে নাম্বারিং করা আছে ফেসের প্রত্যেকটা নাম্বারিংয়ের সাথে মিলিয়ে। হোমিওপ্যাথিতে যেসব ভালো ওষুধ আছে পিম্পলসের উপর কাজ করে সেসবের মধ্যে ফার্স্টেই হচ্ছে ক্যালিব্রোম। ক্যালিব্রোমের পেশেন্টের ফেসে ব্ল্যাক বা ডার্ক স্পট হয়ে যায় পিম্পলসের জন্য, সেখানে ইচিং থাকে, পাস জমে যায়, সাথে পেনও দেখা যায়, তখন আমরা ক্যালিব্রোম প্রেসক্রাইব করতে পারি। নেক্সট হচ্ছে রেডিয়াম। রেডিয়ামের পিম্পলসগুলো একদম ছোট ছোট হয়, সাথে ইচিং থাকে আর পাস জমে যায়। তারপর হচ্ছে পাইরোজেন। সব ধরনের মেডিসিন অ্যাপ্লাই করার পরও যখন কোনো কাজ করে না তার সাথে পিম্পলসগুলো বড় বড় আকারের হয়, সাথে পেন দেখা যায়, তখন আমরা পাইরোজেন প্রেসক্রাইব করতে পারি। যাদের অত্যধিক পরিমাণে ফাস্টফুড, অয়েলি ফুড, ঘি, মাখন খাওয়ার অভ্যাস আর যাদের অ্যালকোহল খাওয়ারও অভ্যাস তাদের আমরা নাক প্রেসক্রাইব করতে পারি। যাদের অয়েলি ফুড, ফ্যাটি ফুড খাওয়ার অভ্যাস আছে কিন্তু সেটা সহ্য হয় না, সাথে বয়সটা যদি খুব কম হয়, ইয়ং এজ হয়, তাহলে পালসিটিলার কথা ভাবতে পারি। মেন্সের ঠিক আগে পিম্পলসগুলো ডেভেলপ করলে তখন আমরা দুটো মেডিসিনের কথা ভাবতে পারি, এক হচ্ছে গ্রাফাইটিস, এক হচ্ছে সিপিয়া। আর মেন্সের ঠিক পরেই যদি পিম্পলসগুলো ডেভেলপ করে তখন আমরা সেই মেডোর কথা ভাবতে পারি। পিম্পলসগুলো যদি বাইলেটারাল সিমেট্রিক্যাল হয়, মানে একসাথে দুই দিকেই এক হয়েছে, সাথে পেনফুল হয়, তখন আমরা আর্নিকার কথা ভাবতে পারি। সবসময় গ্রীষ্মকালেই যদি পিম্পলস হয় অথবা যারা অত্যাধিক পরিমাণে কেমিক্যালস বা কসমেটিক্স ইউজ করে ফেসে তারপর যদি পিম্পলসের সমস্যা দেখা দেয় তাহলে সেই জায়গায় ববিস্তা ভালো কাজ করে। প্রতি বছর বারবার করে যদি পিম্পলস ঘুরে আসে আর প্রত্যেকটা পিম্পলসেরই পাস যুক্ত হয় তাহলে আমরা সালফার আয়োডাইডের কথা ভাবতে পারি। পিম্পল ছাড়াও আমরা আরেকটা কন্ডিশান দেখতে পাই, সেটা হচ্ছে একেনি রোজাসিয়াসি। এর কন্ডিশানটার জন্য আমরা দুটো মেডিসিনের কথা ভাবতে পারি, এক হচ্ছে সোরিনাম আর এক হচ্ছে রাস্টক্স।
সই নামের পেশেন্টের পিম্পলসগুলো রেড হবে এবং ছোট হবে। তাছাড়া যাদের অত্যাধিক মাস্টারবেশনের হ্যাবিট থাকে আর তারপরেই পিম্পলস ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিডের কথা ভাবতে পারি। যাদের নাকের দুই সাইডে পিম্পলস হয়, চিকসে পিম্পলস হয়, মাউথে পিম্পলস হয়, তাদের ক্ষেত্রে এস্ট্রিয়ান্স রুবেন্স খুব ভালো ওষুধ। শুধুমাত্র এই মেডিসিন নয়, সাথে একটা মাদার টিনচার আছে বারবেরিস একেফোলিয়াম। যাদের মুখে অনেক পরিমাণে পিম্পলস হয়েছিল, সেরে গেছে, তার হোয়াইট স্পট ব্ল্যাক স্পট রয়ে গেছে, তাদের ক্ষেত্রে বা যাদের স্কিন ডাল হয়ে গেছে, স্কিন গ্লো করাতে চাইছেন, তাদের ক্ষেত্রে বারবেরিস একেফোলিয়াম খুব ভালো ওষুধ। এইটা একটা মাদার টিনচার, তার 10 ফোঁটা সাথে 10 ফোঁটা রোজ ওয়াটার মিশিয়ে দিনে 3 বার করে যদি আমরা মুখে অ্যাপ্লাই করি তাহলে ভালো রেজাল্ট পেতে পারি। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।